আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্কিত বেদনাবিধুর একদিন। 1975 সালের এই দিনে প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার বুকের রক্তে রঞ্জিত শোকের দিন 15 আগস্ট। নতুনের কেতন উড়িয়ে যে শোনালো বাঙালির জয়গান, সেই বাঙালির হাতেই তাকে দিতে হয়েছিল প্রাণ। রক্তের যে স্রোতধারা নেমেছিল পিতার বুলেটবিদ্ধ বুক থেকে, তা যেন আজও প্রবাহমান। সেদিন জাতির পিতাকে হত্যা করেই থামেনি ঘাতকেরা। ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু সহধর্মিণী মহিউষী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ, তার ছোট মেয়ে বেবি শেরনিয়াবাদ, কনিষ্ঠ পুত্র আরিফ শেরনিয়াবাদ, দৌহিত্র সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ শেরনিয়াবাদ আব্দুল নয়েম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা কর্মচারীরা সেদিন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সকল অনুভূতি, ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, অদম্য স্পৃহা, দৃঢ় প্রত্যয়, বাঙালি জাতির প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধ, রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের দ্বারা সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত আত্মত্যাগে দীক্ষিত করে তুলেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 48-এর 4 জানুয়ারি ছাত্রলীগের জন্মলাভ, 48-এর মার্চে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদ আন্দোলন, 49-এর 23শে জুন আওয়ামী লীগের জন্ম, 52-র রাষ্ট্রভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-টি শিক্ষা আন্দোলন, 66-টির 6 দফা, 68-টির আগরতলা ষড়যন্ত্র মামলা ও 11 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সহ ইতিহাস সৃষ্টিকারী নানা ঘটনার মধ্যে দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যায়। 1975-এর 15 আগস্ট নরপিশাচ রূপী খুনিরা জাতির পিতাকে হত্যা করে ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে তোলে। 1975 সালের 15 আগস্ট থেকে দীর্ঘ 21 বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতা সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে 2010 সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে তোলে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। বঙ্গবন্ধু কন্যা সব ষড়যন্ত্র উপেক্ষা করে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেন। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থি মজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব আদর্শে উদ্ভাসিত বাংলার আকাশ, বাংলার বাতাস, জল ও সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবাহমান থাকবে।